পর একটা ছোট্ট ট্রিপ আমরা প্ল্যান করেছি। মাঠ ঘাট জঙ্গল পেরিয়ে প্রায় এসেই গেছি আমাদের ডেস্টিনেশনে। এদিকে একজনের আনন্দ ধরে না। এটা কি ধরনের নাচ হচ্ছে? গন্তব্যস্থল ডুয়ার্স, আমার প্রথম জঙ্গল দেখা, আমি একটু বেশি এক্সাইটেড। এই বলেছে এখানে জঙ্গলে সেরকম কিছুই নাকি দেখা যায় না। কংক্রিটের জায়গা ছেড়ে এই যে চারপাশে এত গাছপালা, শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ, আমি এতেই খুব খুশি। পৌঁছাতে স্টেশন থেকে একটা গাড়ি বুক করলাম, 1200 টাকা চেয়েছিলেন, ওই দরাদরি করে 1000 টাকা ভাড়া পড়লো। অনেক খারাপ মানুষকে যেমন দেখেছি, আবার অনেক ভালো মানুষের সাথেও পরিচয় হয়েছে। এই ড্রাইভার দাদা রাস্তায় যেতে যেতে কত গল্প শোনাতে শোনাতে আমাদের নিয়ে যাচ্ছে। আর যে কোনো জায়গাতে গিয়ে আঞ্চলিক গল্প শুনতে বা লোকালদের সম্পর্কে জানতে আমার বরাবরই ইন্টারেস্ট। তার পাশে ঘন জঙ্গল আর তার মাঝখান দিয়ে চলে যাচ্ছে এই সুন্দর একটা রাস্তা। দাদা এমন ভাবে গল্পগুলো বলছে, মাঝে মাঝেই মনে হচ্ছে যেন এই বুঝি কোনো পশু রাস্তা পার করলো। এখানে গাছের নিচে কিছু হাতি স্ট্রাকচার আছে। দাদা বললেন এখানে নাকি প্রতিদিনই হাতি আসে এই মন্দির দর্শন করতে। কতটা সত্যি সেটা জানি না। গল্প শুনতে শুনতে আবার চলে এসেছে আমাদের রিসর্টে, টাটাগুড়ি ইকো ট্যুরিজম রিসর্ট। 2 নাইট 3 ডেজ এর প্ল্যান আমাদের। স্নিগ্ধ পরিবেশ, চারপাশে পাখির আওয়াজ, নিট অ্যান্ড ক্লিন। না, আমার নাম্বারটা তোমরা নোট করে রাখতে পারো, যদি কেউ ডুয়ার্স আসো চাইলে তোমরা ওনার সাথে যোগাযোগ করতে পারো। নামটা বলো। আমার কৃষ্ণা। কৃষ্ণা, আর তোমার নাম্বার? 8508 9449 4918 7272। খুব ভালো মানুষ আর এত সুন্দর উনি গল্প করেন, সময়টা খুব ভালো কাটবে তোমাদের। এবার মজার ব্যাপার হলো, হোটেল তো পৌঁছালাম কিন্তু রিসেপশনে তো লোক নেই, কাউকেই তো দেখতে পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজির পর একজন এলেন। রিসর্টটা সত্যিই খুব সুন্দর, আমরা ছাড়া কেউই নেই বলতে গেলে, আসলে উইকের মাঝে, তার উপর অফ সিজন। এরা খুবই আন্তরিক আর হোমলিও ফিল হচ্ছিল পরের দিকে। তাছাড়া ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কেউ না কেউ থাকেই এখানে। আস্তে আস্তে এখানে অনেক মেয়ের মাথায় দেখলাম এরকম রুমালকে ভাঁজ করে পড়েছে। কৌতূহল বশত জিজ্ঞাসা করেই ফেললাম। জানতে পারলাম যেমন আমরা শাখা, পলা, সিঁদুর বা কারোর কারোর মঙ্গলসূত্র পরার রীতি আছে, সেরকমই এখানেও বিশেষ এক সম্প্রদায়ের বিবাহিত মেয়েদের মাথায় রুমাল দেওয়ার রীতি আছে। রুমটা এত বড় আর খোলামেলা, চারপাশে তাকালেই দেখতে পাবে দেওয়াল কম, কাঁচের জানলা একটু বেশি। চলো একটু ঘুরিয়ে দেখাই তোমাদের। এটা একটা ডিলাক্স রুম, 3000 প্লাস জিএসটি এর রুম রেন্ট। এর উপরে একটা প্রিমিয়াম রুমও আছে যেটার ভাড়াটা আরেকটু বেশি। এর সাথে কিন্তু কোনো রকম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নেই। রিসর্টটা আমাদের সিলেক্ট করার প্রধান কারণ ছিল এই টিকিট বুকিং কাউন্টারগুলো যাতে কাছে হয়। বাজে প্রায় 1টা, আমরা ফ্রেশ হয়ে আজকে একটা বুকিংয়ের জন্য এসেছি। ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি। জাস্ট ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ব্লগটা বেশি বড় করবো না, আজকে এটুকুই থাক। খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য ব্লগে নতুন গল্পের সাথে।